वेलकम टू अ वेरी शॉर्ट रिव्यू वीडियो ऑफ घरे बाइरे आज डायरेक्शन अपर्णा सेन जस्ट एक खुन मुविटा देखे उठलाम किछु बोलार नहीं भीषण आमार व्यक्तिगत भावे भीषण खराब लेगेछे एतटा बाजे लेगेछे माने कि बोलबो आमी रवींद्रनाथेर घरे बाइरे एवं अपर्णा सेनेर घरे बाइरे आकाश पाताल तफात तो बटेई एवं माने किभाबे आमी एटा डेस्क्राइब करबो ठीक बुझते पारछि ना माने घरे बाइरे आज ভালো ভালো কিছু ফ্রেম আছে, অবভিয়াসলি ভালো ভালো কিছু ফ্রেম আছে। রবীন্দ্রনাথের গান ঢোকানো হয়েছে, যে ডিরেকশন দিয়েছে নীল দত্ত, ঠিক আছে, গানগুলো ভালো ডেফিনেটলি, কিছু ফ্রেমও ভালো, ঠিক আছে। কিন্তু আমরা অনির্বাণকে চিনি, অনির্বাণের অভিনয় দেখেছি, জানি, ইভেন যিশুশান গুপ্তর অভিনয় আমরা চিনি, জানি। আরেকজন মহিলা আছে, নামটা আমি ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, তিনজন মুখ্য চরিত্র। তো মানে ভোগাস অভিনয় সবার, মানে আমার ব্যক্তিগতভাবে সবার মানে কি বল, প্রত্যেকটা সিন যেন খুব ফোর্সফুলি ঢুকিয়ে ফেলা হচ্ছে, কোনো ইমোশন নেই, একটা ইমোশনলেস, প্রায় একটা ইমোশনলেস ছবি আর কি। মানে ইমোশন নেই, মানে লাস্টে গিয়ে সব শেষে গিয়ে কি জগা খিচুড়ি পাকে গেল সব কিছু একটা ব্যাপার। মানে হিন্দুইজম, সেকুলারিজম, মানে এখনকার পলিটিক্যাল অ্যাঙ্গেলকে দেখানো, মানে দেখানো হয়ে মানে দেখাতে চেয়েছে অপর্ণা সেন, সব কিছু যেন হুট হুট করে ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো মুভিটার মধ্যে। মানে একটা কোনো সিন ছবি ডেভেলপমেন্ট নিয়ে কোনো সিনের সিনটাকে গ্রো আপই করতে দেওয়া হচ্ছে না, একটা সিন থেকে একটা সিন। এবং এখনকার যেহেতু এখনকার সময় দাঁড়িয়ে একটা চিত্রনাট্য তৈরি হচ্ছে, তো মানে যাই না, এখানে নিখিলেশ, নিখিলেশ এতটা মানে এতটা কি বলবো, মানে মানে এতটা হাহুতাশহীন, এতটা নির্লিপ্ত একজন মানুষ, ঠিক আছে, এরকম মানে খুব কোয়াইট ন্যাচারালি দেখা যায় না এরকম ব্যাপার, ঠিক আছে, এরকম মানুষ দেখতে পাওয়া যায় না আমাদের সমাজে। তো এইগুলো কে রাখা হয়েছে, এবং হ্যাঁ, মানে প্রত্যেকজনের পার্সপেক্টিভ থেকে এখানে পোর্ট্রে করার চেষ্টা করেছে, মানে প্রত্যেকজন কী চাইছে, তাদের তাদের মনের ভেতরের ব্যাপারটা, তারা কি প্রতিষ্ঠিত করতে চাইছে সমাজে, আছে অনেক কিছু আছে। বাট মুভিটা জমেনি, মুভিটা একদম জমেনি, মানে মানে একটু টাচ হয়নি আমি, মানে কোনো দিক থেকে আর কি। মানে ব্যক্তিগতভাবে আমার, আমি বলবো মুভিটা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি বারবার সিরিয়াসলি লিটারালি আমি মানে টাচ করে করে দেখছিলাম আমি, যে আর কতটা বাকি, আর কতটা বাকি, আর কতক্ষণ আমাকে ঝেলতে হবে মুভিটা। তো ডেফিনেটলি মানে আমার অ্যাকর্ডিং টু মি মুভিটা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না, ভীষণ ভোগাস একটা মুভি। আমি জানি না, অপর্ণা সেনের থেকে আমি অনেক বেশি এক্সপেক্ট করি, ফ্রম দ্য জাপানিজ ওয়াইফ এই ধরনের মুভি, আরও অনেক ছবি আছে অপর্ণা সেনের আমার দেখা। এই না, ঘরে বাইরে আজ একদম জমেনি, ভীষণ ভোগাস সব দিক থেকেই প্রায়। তো যাই হোক, ঘরে বাইরে আজের শর্ট রিভিউ ভিডিও এখানে শেষ করছি, ফুল রিভিউ ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইব করতে পারো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তারা।